প্রতিষ্ঠা যাচ্ছে স্কুলে। আজকে তোমাদের দাদা ভাই দিয়ে আসছে প্রতিষ্ঠাকে স্কুলে। ও আজকে একটু লেট করে যাবে, এই জন্য আমাকে বলল আমি আজকে মেয়েটাকে দিয়ে আসছি। যাক গে, আমার তো একটা কাজ কমে গেল, তাই না? আর এই দেখো ন্যান্সিকে দেখা যাচ্ছে। ন্যান্সি হচ্ছে দাদার কুকুর। দাদারা কাল রাত্রে একটার সময় এসেছে দাদার বাড়ি মধ্যগ্রামে, সেটা তো তোমরা জানোই। আর ন্যান্সি বাবু তো বাবু নয়, সরি, ন্যান্সি কন্যা আর কি, দাদার কন্যা, ইনি তো এসে একদম বাড়ি মাথায় তুলে নিয়েছে। পাড়া তো একদম মাথায় উঠে গেছে ওনার ভৌ ভৌতে। আর আমার তো দেখেই হাত পা কাঁপছে। ওকে আবার বলেছে আমাদের বাড়িতে রাখবে। আমি জানি না ওকে আমি কিভাবে রাখবো। আর আমার বাড়ি তো কদিন ধরে তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ জঙ্গল হয়েছে। আজকে জঙ্গল সাফাই অভিযান চলছে আমার বাড়িতে। লোক নিয়ে নিয়েছি, ওরা বাড়ি পুরো সাফ করছে। আর ছাদের উপরে পাঁচখানা টব ছিল, যে টবগুলো গাছগুলো একদম বাড়ছিল না, তাই আমি ওদেরকে বললাম টবগুলো ছাদ থেকে নামিয়ে গাছগুলো নিচে বসিয়ে দাও। আর এত জামা কাপড় দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই জামা কাপড়গুলো এখন আমাকে কাচতে হবে। এখানে দাদার মানে বৌদির, দাদার ছেলের, দিদির, মেয়ের, দিদির আর আমাদের প্রচুর জামা কাপড় রয়েছে। দিদিরা তো আমাদের বাড়িতেই থাকতো, দিদির মেয়ের ওরা তো আমাদের বাড়িতেই থাকতো না, আর ওরা বাড়িতে যাওয়ার সময় আমার বাড়িতেই জামা কাপড়গুলো খুলে রেখে গেছে। বৌদি ওরাও আমার বাড়িতে এই সমস্ত জামা কাপড়গুলো রেখে দিয়েছিল। এইবার এগুলোকে সব কেচে দিই, কারণ এগুলো যদি মাসি বাড়িতে দেওয়া হতো তাহলে মাসি বাড়িতে এমনিতেই ধরো ঘাট কাজের জন্য প্রচুর জামা কাপড় এদিক ওদিক ওরা কাচাকাচি করছে, তার জন্য এই জামা কাপড়গুলো আমার বাড়িতে ছিল, আমি আর ওদের বাড়িতে দিইনি, আমি কেচে দিচ্ছি। এই দেখো কত জামা কাপড় কেচে মেলেছি। আর এই যে লাল পেরে শাড়িটা দেখছো, এই শাড়িটা পরে না মাসি পুজো দিত গো। আর কখনো মাসি এই শাড়িটা পরে পুজো দিতে পারবে না, খুব কষ্ট লাগছিল শাড়িটা মেলার সময়। আর কত জামা কাপড় তো মেলে দিলাম, এবার যদি বৃষ্টি আসে তাহলে তার রক্ষে নেই। আর সকালের খাবারে নিয়ে নিয়েছি ঘি, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। এখানে প্রতিষ্ঠার আর আমার ভাত রয়েছে, আর এটা রয়েছে ছেলের ভাত। ছেলে দুটো ডিম সেদ্ধ খাবে না, ওখানে আছে প্রতিষ্ঠার জন্য একটা ডিম। আজকে না রান্না করিনি, কালকে চিকেন ছিল, কালকে শঙ্কর মাছ ছিল, আর কালকেরই চিংড়ি মাছ দিয়ে করেছিল চাল কুমড়ো ঘণ্ট। আর আজকে শুধু করেছি ভাত, এটা দিয়ে আজকে দুপুরের খাবারটা হয়ে যাবে। সন্ধ্যেবেলাতে করে নিচ্ছি চা। আর তোমাদের প্রতিষ্ঠা রানী আজকে পায়না ধরেছে, ম্যাগি খাবো। ব্যাস, ওর জন্য করে নিচ্ছি ম্যাগি, আজকে আর ওটস খাবে না বলছে। তোমাদের দাদা ভাইও অফিস থেকে চলে এসেছে, তাই ভাবলাম একসাথে চা পর্বটা সেরে নেওয়া যাক। এরপরে আবার রাতের রান্না করতে হবে। আজকে রাতে রুটি করব, প্রতিদিনই রুটি করি। আর তোমাদের দাদা ভাই কিনে নিয়েছে তড়কা, আর এখানে একটা নতুন জিনিস, ওটা হচ্ছে চানা মশলা ডিম দিয়ে ফ্রাই করে নিয়েছে। উফ, খেতে অসাধারণ ছিল। আর আমি করে নিয়েছি রুটি, এই দিয়েই আজকে ডিনারটা হয়ে যাবে। আমার জানো তো কেনা রুটি খেতে একদম ভালো লাগে না। তোমাদের দাদা ভাই বলছিল যে আজ যখন রান্না করোই নি তাহলে রুটিটা কিনে নিয়ে আসি। আমি বললাম না গো, আমার কেনা রুটি খেতে একদম ভালো লাগে না, কেমন জানো শক্ত শক্ত টাইপের লাগে, এর থেকে ফটাফট আমি কটা রুটি ভেজে নেবো, অন্তত শান্তি করে খেতে পারবো। আর তোমাদের দাদা ভাই দেখো পেছনে দাঁড়িয়ে কি করছে, ওকে বলেছিলাম আম কাটো, এদিক ওদিক তাইরে নাইরে করে বেড়াচ্ছে। আর তরকাটাও রোজ দিন বেশ ভালোই হয়, কিন্তু আজকে তরকাটা কি হয়েছে বলতো, নুনটা বড্ড বেশি দিয়ে দিয়েছে, এই জন্য একটু খেতে খারাপ লাগছিল। আর সেই তুলনায় চানা মশলা ফ্রাইটা বেশ ভালো লাগছিল। এর আগে তো কখনো এইভাবে চানা মশলা ফ্রাই ট্রাই করিনি, বাট আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, বেশ ভালো লাগছিল। আর এই দেখো মাইক্রোওভেনে তোমাদের দাদা ভাই করে নিয়েছে মিষ্টি গরম। আর আমার বাড়ির গরম মিষ্টি খেতে তো সবাই খুব ভালোবাসে, যখনই আমার গরম মিষ্টি খেতে ইচ্ছে করে ব্যাস মাইক্রোওভেনে 30 সেকেন্ড ঘুরিয়ে নিলাম, হয়ে গেল হট হট রসগুল্লে আর হট হট চানার জিলাপি। চলো ডিনারটা তাড়াতাড়ি করে খেয়ে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে নিই। টাটা।